আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইকরা বাংলার সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমার অবিরতির পর আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের সাথে রয়েছেন আমার নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মুহাদ্দিস মুফতি মৌসুফ আহমদ সাহেব। আমি হযরতকে বলছি ওনার আলোচনা পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করছিলাম। এই হাদিস শরীফের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমার বন্ধুদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় ব্যক্তি ওই মুমিন বান্দা। আর প্রথম পর্বে আমরা ওই মুমিন বান্দার কিছু গুণাবলী নিয়ে আলোচনা করছিলাম। এখন যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে ওয়াখানা গামিদান ফিন্নাস, এই হাদিসের ধারাবাহিকতা হিসাবে এই আলোচনাই আমরা করছিলাম যে ওই মুমিন ব্যক্তির মধ্যে অনেক গুণাবলী আছে। এর মধ্যে একটা গুণাবলী হলো, একটা গুণ হলো যে ওয়াখানা গামিদান ফিন্নাস, যে এই মুমিন ব্যক্তি মানুষের কাছে অপরিচিত হয়ে থাকতে চায়, মানুষের সমাজে সে তার কোনো যশ খ্যাতি প্রচার প্রচারণা এগুলো সে চায় না। সে একদম একেবারে নিরিবিলি হয়ে নিরিবিলিভাবে থাকতে চায়, আল্লাহর এবাদ বন্দেগীর মাঝে মনোযোগী হয়ে থাকতে চায়। লা ইউশারু ইলাইহি বিল আসাবি, তার দিকে আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করা হয় না। যেটা আমরা সচরাচর দেখি, কোনো বড় লিডার কোনো রাস্তা দিয়ে গেলে তার দিকে মানুষ একজন অপরজনকে ইঙ্গিত করে বলে ওই আমাদের লিডার যেতেছেন। অনেক সময় বড় শেখ গেলে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন ওনার যে মুরিদিন বা মুতাআল্লিকিন ওনার সঙ্গে যারা, ওরা একজন অপরজনকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলে ওই আমাদের শেখ যাইতেছেন। কিন্তু ওই মুমিন ব্যক্তি এই ধরনের প্রচার প্রচারণা এই ধরনের খ্যাতি সে চায় না, কিচ্ছুই চায় না। দুনিয়ার কোনো নাম ধাম দুনিয়ার কোনো খ্যাতি সে চায় না, সে নিরিবিলি ভেবে থাকতে চায় যে এমনভাবে সে জীবন যাপন করে যে তাকে যেন কেউ চেনে না। লা ইউশারু ইলাইহি বিল আসাবি, সে যখন কোনো রাস্তা দিয়ে যায়, কোনো রোড দিয়ে যায়, কোন এলাকা দিয়ে যায়, তখন তাকে কেউ চেনে না। আর সেহেতু তার দিকে কেউ আঙ্গুলি দিয়ে নির্দেশ করে না, ইশারাও করে না। ওকে, ওয়াকানা রিজকুহু কাফাফান, এই ঈর্ষণীয় ব্যক্তির আরেকটা গুণ হচ্ছে যে ওয়াকানা রিজকুহু কাফাফান, তার রিজিক ও প্রয়োজন পরিমাণ, অর্থাৎ সে তার কাছে এতটুকু সম্পদ আছে, এতটুকু সঞ্চয় আছে যেগুলি দিয়ে সে কোনো রকম জিন্দেগানি চালাইতে পারে, যে পরিমাণ সম্পদ দিয়ে কোনো রকম তার পরিবার পরিজনের ভরণ পোষণ করতে পারে, ছেলে মেয়েদের খাবার পোশাক এবং ঘর বাড়ি কম প্রয়োজনীয় খরচ কোনো রকম সে মেনটেন করতে পারে, অর্থাৎ দুনিয়ার জন্য সে পাগল পারা হয়ে যায় নাই, দুনিয়ার ধান্দায় সে 24 আওয়ার লেগে থাকে না, বরং দুনিয়ার জন্য এতটুকু রুজি করে, এতটুকু কামাই করে যতটুকু তার প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার জন্য সে সময় দিতে রাজি নাই, বরং তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখেরাত। আখরাতের জন্যই সে তার সময়কে ব্যয় করতে চায়, আখরাতের জন্যই সে আমল করতে চায়, আখরাতের জন্যই সে মনোযোগী হয়ে থাকতে চায়। দেখা যাক লাইনে কে আছেন। হ্যালো করে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্নটি বলেন। সব আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে ফোন করছেন ভাই? জি আপনার প্রোগ্রাম অত সুন্দর লাগে, দর্শে হাদিস নিয়ে একটা প্রোগ্রাম, এটা একটা প্রশংসনীয় প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে ব্রিটেনের মুমিন মুসলমান হল তারার জীবনের চলার পথের পাথেও হইব এই প্রোগ্রাম যদি আপনারা দেখেন। আর বিশিষ্ট আলেমে দিন উভয়জন এখানে যারা আছেন, মুফতি মসুফ সাহেব, মৌলানা মামনুন সাহেব, দুজনই বড় আলিম, আলেমে দিন আমরা দৃঢ় বিশ্বাস, মুফতি সাহেব হুজুরের
তত্ত্বাবধানে যে দর্শে হাদিস চলছে মামনুন সাহেবের পরিচালনায় অত্যন্ত প্রশংসার দাবিদার রাখে আমি শুনতেছি। আজকে আমি এখানে মেহমানদারিতে আসলাম। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনার কোনো প্রশ্ন আসেনি? ও ইকরা টিভি যারা কিতা দেখবো তখন বার করছি দেখি আমার মুফতি সাহেব আর মামনুন সাহেব, ধন্যবাদ আপনারা সুন্দর প্রোগ্রাম করার লাগি, জাতির কল্যাণার্থে, দেশের মানুষের কল্যাণার্থে, জাযাকাল্লাহ মুফতি সাহেব, সবার মানুষের কল্যাণার্থে, মুমিন মুসলমানের কল্যাণকর প্রোগ্রাম আপনারা যে করতে আসুন আপনার এই জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর কমেন্টের জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ। ইকরা বাংলার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বোন, কি আপনার প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন, মানুষের বদুয়া কতখান দেওয়া যায়? মানুষ যদি ওখান রং করে আপনি যদি সরাসরি দেখুন তো কেউ যদি দেখো দেখে দেখে বদুয়া দেন যে আল্লাহ সরাসরি ওখান তাই ক্ষতি করা টান্ডে ওখান করিও দেখেন কিতা আল্লাহ কতখান মানে আর কি বদলা হয় বা বদুয়া লাগে গেহেন রূপে ওখান তো আমি জানতাম না। সুন্দর প্রশ্ন, যদি আপনি প্রোগ্রাম দেখতে তখন ইনশাআল্লাহ আপনার জবাব পাইব। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমরা প্রশ্নাংশে দেখতে যাচ্ছি, আমার বোন যে প্রশ্ন করেছেন, বদুয়া কোনো বাদ জিনিস দেখলে বা কোনো আঘাত লাগলে অনেক সময় দিল থেকে বদুয়া দেওয়া হয়, এটা কি ইসলামে ঠিক আছে দেওয়া বদুয়া? জি, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রামে মুফতি বোরহানউদ্দিন সাহেব, উনি ফোন করেছেন, উনিও বিশিষ্ট আলেমে দিন এবং মুফতি, এবং উনি দেশে ওনার মাদ্রাসা আছে, মাদ্রাসা পরিচালনা করতেছেন এবং এদেশে অবস্থান করে দিনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা ওনার কল্যাণ কামনা করি এবং উনি যে আমাদের প্রোগ্রামে ফোন করেছেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জাযায়ে খায়র দান করুন। জি হ্যালো কল, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা আমি একটা প্রশ্ন করতাম আছি। জি হোক, জনাব রাসূলুল্লাহ কিরকম ইবাদত করলে তখন খুশি হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খুশি হন, কোন ইবাদত করলে তখন খুশি হন? আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ শুনুন ইনশাআল্লাহ। প্রোগ্রাম তো হোক। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, দিছেন না তো নাম্বার, কইছেন না ফোন করার লাগি, মেসেজ নাম্বার তো দিলাম। জি কলার কি লাইনে আছেন? নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। সুন্দর প্রশ্ন বোন, প্রোগ্রাম দেখো কা ইনশাল্লাহ আপনার জবাব পাইবা। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমরা প্রশ্নের আনসারে দেখে চলে যাচ্ছি। আমাদের যে কয়েকটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমার এক বোন ফোন করেছিলেন, বদুয়া কোনো রং বাদ খাস দেখলে যদি বদুয়া দেওয়া হয় এই বদুয়াটা কতটুকু যায় শরীয়তে? দেখেন আমরা হচ্ছে হাত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমাদের নামই হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সারা জাহানের জন্য রাহমাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ নবীজি, আপনি আপনাকে সারা জাহানের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, শুধু বজুদাস রহমাতুল লিল আলামিন। শাইরও ওনার শেয়ারের মাধ্যমে রসুল করিম সাহেবের প্রশংসা করতেছেন যে আল্লাহ রসুল সাল্লাম হচ্ছেন রহমত, দয়া এবং মায়ার সাগর। তা আমরা রহমতওয়ালা নবীর উম্মত, তা আমাদের মাঝেও রহমত থাকা চাই, দয়া থাকা চাই, ভালোবাসা থাকা চাই। তাই যদি কোনো ভাই অথবা বোনের কোনো কথাবার্তা দ্বারা, কোনো আচার আচরণ দ্বারা আমি দুঃখ পাই, কষ্ট পাই, আমি সবর করব,
কিন্তু তাকে আমি বদদোয়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন, ওয়াল কাযিমিনাল গায়্জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে যারা গুসসাকে হজম করে ফেলতে পারে ও মানুষকে যারা মাফ করে দিতে পারে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তাই আমি সময় তো কলারকে সম্বোধন করে বলছি, কোনো ভাই অথবা বোন বা কারো দ্বারা যদি আমরা কোনো কষ্ট পাই, দুঃখ পাই, তার জন্য বদদোয়া করব না। আমি সবর করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবরের উত্তম বদলা দান করবেন, এবং তার জন্য দোয়া করব সে যেন আমাকে দুঃখ না দেয়, কষ্ট না হেদায়ত, আর তার জন্য হেদায়তের দোয়া করব। এটাই আমাদের রসুল করিম ইসলাম শিক্ষা দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। সমস্ত নবীদের মাঝে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন কারোর বিরুদ্ধে বদদোয়া করেন নাই, কারোর বিরুদ্ধে ভৎসনা করেন নাই। তা আমরাও নবীর আদর্শে আদর্শবান হওয়া চাই, আমরা কার বিরুদ্ধে বদদোয়া করব না, কারো বিরুদ্ধে লান করব না, এবং তার জন্য দোয়া করব এবং সবর করব। দেখবেন যে আপনাকে বদদোয়া কষ্ট দিতেছে, একদিন সে আপনার বন্ধু হয়ে যাবে। ইদফা বিল্লাতি আহসান ফাইদা আল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আপনি ভালো ব্যবহার করতে থাকেন, তার জন্য দোয়া করতে থাকেন, মেহরবানি করতে থাকেন, একদিন সে আপনার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ। আমার এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে খুশি হবেন, কোন দোয়া পড়লে বা কী কাজ করলে নবী? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত বন্দেগির তরিকা পদ্ধতি শিক্ষা দিয়ে গেছেন। আমরা কোন পদ্ধতিতে ইবাদত করব, কোন পদ্ধতিতে আমল করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা, যে পদ্ধতি, যে নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগি করি, তসবিহ তাহলিল করি, নেক আমল করি, তাহলে এই আমলের মাধ্যমেই আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুশি হবেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি কীভাবে খুশি হব, কোন আমল করলে খুশি হব, যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে অনুসরণ করবে, যে আমার সুন্নতকে ফলো করবে, যে আমার তরিকাকে অবলম্বন করবে, সেই আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল ইসলামের ভালোবাসা পেতে হলে, আল্লাহ রাসূল ইসলামের সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ রাসূলের সুন্নতকে ফলো করতে হবে। অতএব আমার প্রত্যেকটা আমল, আমার প্রত্যেকটা অ্যাকশন, এগুলা রসুলের সুন্নত তরিকা মতো হওয়া চাই। যদি রসুলের সুন্নত তরিকা মতো যদি আমরা আমল করি, আমরা ইবাদত বন্দী করি, তাহলে এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের উপরে সন্তুষ্ট হবে, খুশি হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, কলটা ড্রপ হয়ে গেছে, আমরা আনসারের দিকে আবার যাচ্ছি। আমার এক বোন প্রশ্ন করেছেন, আমানা, আমানার অর্থ ঠিক, এটা আরবি না কোন ভাষায়? আমানা এটা আরবি শব্দ, নামটা ভালো। আমানা মানে নিরাপত্তা, সেফ। তো আমানা নামটা ভালো আছে, আমানা অর্থ আল্লাহর নিরাপত্তায় থাকলাম, শান্তিতে থাকলাম, নিরাপদে থাকলাম, নাম ভালো, এটা আরবি নাম। আমানা অর্থ নিরাপত্তা, নিরাপদ। এটা আমরা এই মর্তেই বুঝবো যে আল্লাহ নিরাপদে রাখবেন, আল্লাহ নিরাপত্তা দিয়ে রাখবেন, আল্লাহ শেল্টার দিয়ে রাখবেন। এটা মেয়েদের নাম, আমানা ঠিক আছে, মেয়েদের নাম, নাম ভালো আছে, এবং এটা আরবি নাম।
তার নাম রাখা যেতে পারে? সুন্দর প্রশ্ন। আরেকটি প্রশ্ন হইল, আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি মুসাফির অবস্থায় এক জায়গায় গেছেন, মুসাফির অবস্থায় ওনাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আসরের নামাজ পড়াইছেন, কিন্তু উনি স্মরণ নাই যে উনি মুসাফির, উনি চার রাকাত নামাজ পড়িয়ে দিয়েছেন। নামাজের শেষে উনি যে সময় বাসায় যান, মুসাফির অবস্থায় রয়েছেন, এ সময় তার স্মরণ হলো, আমি তো মুসাফির ছিলাম, কিন্তু আমি তো এদেরকে আমাদের সাথে মুক্তদিশ যে নামাজটা পড়াইছি চার রাকাত হয়ে গেছে, এখন এই মুসাফিরের নামাজ কতটুকু হবে এবং মুক্তদি যাহারা আছে তার সাথে তাদের নামাজ কি হবে? মুসাফিরের নামাজের ব্যাপারে আহনাফ হানাফি মজহবের সিদ্ধান্ত হলো যে মুসাফির অবস্থায় ফরজ নামাজ যেখানে চার রেখাত আছে সেটা দুই রেখাত পড়তে হবে, এটা আজিমত, মানে এটা পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে চার রেখাত ফরজ নামাজ দুই রেখাত পড়তে হয়। এখন কোন ইমাম সাহেব যদি ভুলবশত চার রেখাত, উনি মুসাফির, উনি ইমামতি করতেছেন, তো উনি যদি ভুলবশত চার রেখাত পড়ে ফেলেন, তাহলে হানাফি মজহব মতো ওনার দুই রেখাত ফরজ আদায় হয়ে যাবে। চার রেখাত আমার যেহেতু দুই রেখাত আছে, সো দুই রেখাত ফরজ নামাজ হিসাবে আদায় হয়ে যাবে, বাকি দুই রেখাত ওনার নফল হয়ে যাবে। কিন্তু এটা যদি ভুল বশত হয়ে যায়, ইচ্ছাকৃতভাবে কোনো মুসাফির চার রেখাত নামাজ পড়তে পারেন না, যেহেতু মুসাফির অবস্থা ওনার উপরে ফরজই হলো, চার রেখাত ফরজ হলে দুই রেখাত পড়া, সো দুই রেখাত পড়বেন, চার রেখাত পড়বেন না। কিন্তু যদি ভুলবশত চার রেখাত পড়ে ফেলেন, তাহলে দুই রেখাত ফরজ হিসাবে আদায় হবে আর দুই রেখাত নফল হিসাবে আদায় হবে। কিন্তু মুক্তাদি যারা আছে, জি হ্যালো কলার, আসসালামু আলাইকুম, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি দুইটা প্রশ্ন করতাম আপনাকে। জি বোন, প্রশ্নটা বলেন। যদি একের মা বাপ যদি মারা যায়, যদি মারা যায় মারা যাওয়ার পরে ধরে তিলাওয়াত যদি করেন, তো চল্লিশ দিনের বড় তিলাওয়াত করা আর চল্লিশ দিনের সিন্নি করা, মানে কয়েকদিন পরে সিন্নি করা, এলা একটা কতটুকু জায়গা আছে একটা কইটা করবেন, একটা সকলে বুঝতাম আর কি। দুই নম্বর প্রশ্ন কি বোন? যে একেও দেখে দৈলকা এখন যে জাদুটনা বাড়াইছে, ঠিকটা কতটুকু যায় খেরু রেখে কিছু ক্ষতি করা অর্থাৎ বক্তব্যটা বুঝাইয়া কইবা জাদুটনা। জি সুন্দর প্রশ্ন, আপনি কতটুকু প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্টুডিওত বনরাম নানি হ। জি আপনি লাইভ স্টুডিওত? না না, আমার একটা বেবি আইক মে হইছিলা, আমি আপনার নাম রাখছি না কি, তো নাম একটা রাখতাম আসসালাম। জি কি তার নাম রাখতা খুব কাছেন বোন, আপনি কি কোনো নাম চয়েস করছেন নি? মনে হয় লাইনটি ড্রপ হয়ে গেছে বোন। আপনি সুন্দর প্রশ্ন করেছিলেন, আপনি লাইনটি হয়তো কেটে গেছে, আপনি আবার ফোন করবেন ইনশাল্লাহ, আমরা আপনার প্রশ্নের আনসার দিব। জাজাকাল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম, কলার লাইনটা হয়তো ড্রপ হয়ে গেছে বোন, আবার প্রশ্ন করবেন মুফতি সাহেব, আমরা আসারের দিকে চলে যাচ্ছি। আমরা যে মুসাফিরের যে মুক্তদিদের ব্যাপার, আপনি আপনি বলেছেন মুসাফিরের নামাজ দুই রেখাত ফরজ আদা হবে, দুই রেখাত নফল যদি ভুলবশত করে ফেলেন, এনে উনার পিছনে যে মুক্তদিরা, মুক্তদি যারা যারা যদি মুক্তদি মুসাফির হন, তাহলে তাদেরও সমান হুকুম যে দুই রেখাত ফরজ হিসেবে আদায় হবে আর দুই রেখাত নফল হিসেবে আদায় হবে। আর যদি মুক্তদির মাঝে কেউ মুকিম থাকে, যারা রেসিডেন্ট মুকিম, তাহলে হানাফি মজহব মতো ওদের নামাজটা হয় না, ওদের নামাজ রিপিট করতে হবে। আমার এক বোন প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্ন, এটা হলো মা বাপ মারা যাওয়ার পর লাগাতার চল্লিশ দিন তিলাওয়াত করা অথবা চল্লিশ আর সিন্নি করা, এগুলা শরীয়তে কতটুকু জায়েজ? দেখেন, মা বাবা মারা যাওয়ার পর যারা সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, আওলা যারা দুনিয়াতে বাকি আছে, তাদের অনেক দায় দায়িত্ব আছে, কর্তব্য আছে। মা বাবার জন্য
কে দায়িত্ব? না সবসময় তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইসওয়ালে সওয়াব করা, সম্ভব হলে যদি কবর কাছে হয় তাহলে মাঝে মাঝে কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাঝে মাঝে সদকা খায়রাত করা, কোনো গরিব মিসকিনকে তাদের রুহে মুবারকের মাঝে সোয়া পৌঁছানোর উদ্দেশ্যে গরিব মিসকিনকে খাবার দেওয়া, এইগুলো আমল আমাদের করা উচিত। যেহেতু মা বাবা সন্তান সন্ততিগণকে অনেক স্নেহ মমতা করে বড় করেছেন, লালন পালন করেছেন, তো মা বাবা দুনিয়াতে চলে যাওয়ার পর তাদের ইন্তেকালের পর ছেলে মেয়ে যাতে মা বাবাকে ভুলে না যায়, তাদেরকে সবসময় স্মরণ করে, এই জন্য এটা সন্তানের উপর তাদের হক দায়িত্ব হচ্ছে যে মা বাবার জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, তাদের জন্য ইসালে সওয়াব করা, হ্যাঁ আরও যে সমস্ত ভালো কাজ করা যায় তাদের উদ্দেশ্যে ভালো কাজ করা। কিন্তু এখানে যে বলা হয়েছে যে চল্লিশ দিন, হ্যাঁ চল্লিশ দিনের কোনো সীমাবদ্ধতা নাই, লিমিটেশন নাই, এটা তো কথা তো এমন না যে আমার মা বাবা শুধু চল্লিশ দিন পর্যন্তই তাদের সওয়াবের দরকার আর এরপরে আর তাদের লাগবে না, প্রয়োজন নেই, না কথাটা এবার তো ঠিক না। মা বাবা তো মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর সে সবসময় মুখাপেক্ষী হয়ে থাকে, দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে থাকে যে কোন সময় তার কোনো আওলাদ, তার কোনো আত্মীয় স্বজন, তার পক্ষে কেউ যদি তার জন্য দোয়া করে। বলে হাদিস শরীফের ভাষা অনুযায়ী, মর্ম অনুযায়ী, যে একজন মানুষ ইন্তেকালে পড়ে তার অবস্থা এমন হয়, মিসাল দেওয়া হয়েছে, দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে একজন মানুষ যদি সাগরের মধ্যখানে থাকে আর তার জাহাজ ডুবে যায় অথবা তার নৌকা ডুবে গেছে, সাগরের মধ্য সাগরের মাঝখানে পড়ে ঢেউয়ের মাঝে সে হাবুডুবু খাইতেছে, সেই মানুষ উদ্ধার পাওয়ার জন্য সে অপেক্ষায় থাকে, আগ্রহ থাকে এবং সে চিৎকার করতে থাকে যে কেউ যদি তাকে উদ্ধারের জন্য সাহায্যের জন্য এগিয়ে আসে, সে মানুষটা ব্যাকুল হয়ে যায়, পরেশান হয়ে যায়। ঠিক তেমনিভাবে মানুষ কবরে যাওয়ার পর, দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর মানুষ ব্যাকুল হয়ে থাকে, সবসময় অপেক্ষায় থাকে যে দুনিয়ার কোনো মানুষ তার জন্য কোনো নেক আমল পৌঁছায় কি না, তার জন্য কেউ সদকা করে ইয়া তার জন্য কেউ দোয়া করে। এই জন্য যেটা প্রশ্নকারী উল্লেখ করেছেন যে চল্লিশ দিন পর্যন্ত তিলাওয়াত করা, দোয়া করা, হ্যাঁ এটা ঠিক না। আপনি মা বাবার কথা সবসময় শুনে রাখবেন, কোনো টাইম সময় নির্দিষ্ট না, মা বাবার জন্য সবসময় দোয়া করবেন, সবসময় তিলাওয়াত করে তাদের জন্য তাদের রুহ মুবারকে আপনি সওয়াব পৌঁছাইবেন, সম্ভব হলে সদকা খয়রাত করবেন, গরিব মিসকিনকে তাদের সওয়াব পাওয়ার জন্য খাওয়াইবেন, এটা সবসময় করা দরকার, এটা কোনো চল্লিশ দিনের সাথে সীমাবদ্ধ না। বাদের প্রশ্ন আমরা পড়ে দিচ্ছি, একটা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি ভাই আপনার প্রশ্নটা কি? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার টিভির ভলিউমটা একটু কমান, ডাউন করেন। আমার প্রশ্ন ওই যে হজ যাই আমরা, জি আমরা হজ যাই, জি হজ যাওয়া বাদে তো আমরা তো একটা সময় ধার্য করে যাই, অতদিন যদি হজ যাই তাহলে কোন হিসাবে নামাজ পড়া, মুকিম হয়ে যায়নি না মুসাফির হিসাবে? জি ভাই, আপনার সুন্দর প্রশ্ন আমরা বুঝতাম পারছি, কিতা কইছে আপনি, ইনশাল্লাহ আপনার কন্টিনিউ দেখো প্রোগ্রাম। আমরা মুফতি সাহেব ব্রেকের টাইম হয়ে গেছে, আমরা ব্রেকে চলে যাই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা আমাদেরকে যে প্রাণ ভরে প্রশ্ন করতেছেন আমরা আনসার দিতেছি, খুবই একটা ভালো লাগতেছে। ব্রেকের পর আমরা আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন, আমরা যত সাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।